অবশেষে দশ তারিখে আসছে ঘূর্ণিঝড় এমনটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন পশ্চিমবঙ্গের কতটা প্রভাব পড়তে পারে অবশ্যই আপনারা জেনে গেছেন সরাসরি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় কিন্তু আসছে না তাই আপনাদের জানাবো আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে সঙ্গে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে একদিকে যখন উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবারও নয় তারিখ থেকে প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে অন্যদিকে থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে আজকে সেটি গভীর নিম্নচাপের আকার নিতে চলেছে অর্থাৎ ডিপ্রেশন হবে এমনটা তারা বলছেন এবং সেটি উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোবে এমনটা রয়েছে আপডেট এবং মে মাসের আট তারিখে অর্থ অর্থাৎ আগামীকাল সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে সাগরে অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ঘূর্ণিঝড় হওয়ার পর সেটি সেখানে থেমে থাকে না এটা আমরা জানি সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরেই এগোবে এবং কিছুটা শক্তিশালী হতে পারে এমনটা জানতে পারা যাচ্ছে তাই মে মাসের দশ তারিখের আশেপাশে তাই বলা ভালো একরকম যে দশ তারিখেই কিন্তু সেটি আসতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে এমনটা বলছেন অর্থাৎ ইন্ডিয়ান ডিপার্টমেন্ট তাই দশ তারিখেই ঘূর্ণিঝড় কিন্তু উপকূল স্পর্শ করতে চলেছে এটাই রয়েছে সবশেষ পা তথ্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে সরাসরি আসার কোনো রকম খবর এখনও পর্যন্ত জানা নেই তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি যেমন একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে তাই পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ অন্যদিকে ত্রিপুরায় প্রবল একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের প্রধানত দক্ষিণ পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ একটা আসতে পারে তাই এটাও লক্ষ্য করতে পারছি আমরা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে নয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির শুরুর সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও হলুদ সতর্ক বার্তা রয়েছে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হচ্ছে নয় তারিখ থেকে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নয় তারিখ রাত থেকে প্রধানত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি কাকদ্বীপ সুন্দরবন ফ্রেজারগঞ্জ এছাড়া গোসা বা কুমিরমারি ঝাড়খালি এখানে প্রচন্ড কিন্তু দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই দুর্যোগ হতে পারে এগারো তারিখ থেকে প্রধানত তেরো তারিখ সকাল বা দুপুর পর্যন্ত এটা অনলাইনে রয়েছে আপডেট তাই আমরা বলতে পারি দশ তারিখ থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাদ যাবে না কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু এগারো বারো এবং তেরো তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত প্রবল একটা দুর্যোগ আসতে পারে সম্ভাবনা রয়েছে অনলাইন আপডেট এটা দেখাচ্ছে তাই আপনাদের জানাচ্ছি তাই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত হয়তো হারলো না কিন্তু একটা ঝড় বৃষ্টির দুর্যোগ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো পরিত্রাণ বা কিন্তু মুক্তি পাবে না তবে কতটা ঝড় বৃষ্টি হতে পারে তার আপডেট কিন্তু এখন যেটুকু এসেছে সেটুকু আপনাদের জানালাম পরবর্তী ক্ষেত্রে যেমন আসবে সেটা আপনাদের জানিয়ে দেবো তবে সব থেকে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে উপকূলস্থ যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে হাওড়া কিছুটা হুগলি কিছুটা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এটা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে প্রধানত ঘু ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ সকালের পর থেকে সেই ঘূর্ণিঝড়ের বৃষ্টি প্রধানত চলে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হয়ে চলে যাচ্ছে আসাম ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে চলে যাবে তাই প্রধানত তেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামগ্রিক উন্নতি এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেখানে বৃষ্টি চলছিল তেরো তারিখের পর থেকে সেখানে উন্নতির একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট আপডেট রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি এটাও যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে প্রবল ঝড় এবং সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুতের সঙ্গে লক্ষ্য করতে পারছি ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা ঘূর্ণিঝড় সংক্রান্ত পারছি তাতে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের পর থেকে বিশেষ করে এগারো বারো তেরো এবং ১৪ তারিখ সকাল বা দুপুর পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো এবং তেরো তারিখে ত্রিপুরাতে প্রবল একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও প্রবল রয়েছে সেই সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে প্রধানত চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবহাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত অনলাইন আপডেট দেখাচ্ছে এই রয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত সামগ্রিক একটা ছবি এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এক লাইনে বলতে গেলে ঘূর্ণিঝড় বাংলায় আসছে না ঘূর্ণিঝড় যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে সেখানে দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি পরোক্ষ প্রভাবটা পড়তে পারে দুই বাংলা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের দিকে আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে কালবৈশাখীর কোনো সম্ভাবনা রয়েছে কি না তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ পনেরোটি জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে যে বৃষ্টির কথা তারা বলছেন প্রত্যেকটা জেলার দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে লাইকলি এমনটা তারা বলছেন এবং আগামীকালে যে সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে দু এক জায়গায় বৃষ্টি হতেও পারে নাও পারে সেই তিনটি জেলা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাকি জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই এক কথায় আপনাদের এটাই জানাচ্ছি আজকে এবং আগামীকাল আবহাওয়াটা ভালো থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তাই কৃষক বন্ধুদের প্রতি বার্তা আজ এবং আগামীকাল আপনারা যতটা সম্ভব কাজটাকে গুছিয়ে নেবার চেষ্টা করুন কারণ আজ এবং আগামীকালের পর থেকে আবার কিন্তু আবহাওয়া আস্তে আস্তে করে খারাপের দিকে যাবার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত কিছু কিছু জেলাতে রয়েছে বিশেষ করে উল্লেখ করা হয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে রয়েছে হলুদ সতর্কবার্তা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এমনটা রয়েছে আপডেট তবে দার্জিলিং কালিম্পং কোথাও কোথাও হালকা মাঝারে বৃষ্টি চলতে পারে প্রধানত দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ারে হালকা দু এক জায়গা হালকা মাঝারি বাকি জেলাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালের যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলতে পারে এবং দশ তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়ার একটা পূর্বাভাস কিন্তু উঠে আসছে এবার তাপমাত্রা প্রসঙ্গে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যেভাবে তাপমাত্রা চলে এসেছে সেই রকমই থাকার সম্ভাবনা রয়েছে কোনো বিরাট হের ফের হবে না উনিশ বিশ হতে পারে হয়তো একটু বাড়বে হয়তো একটু কমবে এমনটা জানতে পারা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকের পর থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না যদিও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে তবে নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার প্রভাব কিছুটা আসার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রধানত দক্ষিণ দিকের যে সমস্ত জেলা বা জায়গাগুলো রয়েছে এবং পূর্ব দিকের সেখানে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোতে ধানবাদ এছাড়া দুমকা মিহিজাম দে গড় এই সমস্ত জায়গাগুলোতে প্রভাব বেশ কিছুটা পড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম লক্ষ্য করতে পারা যাচ্ছে এই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত এগারো এবং বারো তারিখে তেরো তারিখ থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম আর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না আসামের ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাতে আসামে বৃষ্টির সম্ভাবনা আজকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে যেটা আপনাদের জানিয়েছি যে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে আপডেট আপনাদের আগে জানালাম সেখানে আসামে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বারো তেরো চোদ্দ এবং পনেরো তারিখ দুপুর পর্যন্ত কোথাও কোথাও দুর্যোগের ঘন ঘটা দেখতে পাওয়া যেতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সম্ভাবনা খুবই কম হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে তবে কোথাও কোথাও দু এক হালকা হালকা বৃষ্টি হতে পারে নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের জন্য একটা দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত বারো এবং তেরো তারিখে তাই ত্রিপুরা জুড়ে প্রধানত দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি চলবে প্রধানত এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন সম্ভাবনা অনলাইন আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কাল বৈশাখীর দাপট শেষ না হতে হতেই আবার ঘূর্ণিঝড়ের বিপদ কিন্তু এগিয়ে আসতে চলেছে দুই বাংলা ত্রিপুরা আসাম ঝাড়খন্ড এছাড়া বাংলাদেশের দিকে তবে বাংলাদেশের ক্ষেত্রে যে আজকে আপডেট বা আবহাওয়ার খবর রয়েছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন উত্তরে যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে প্রধানত কিছু কিছু জায়গায় বজ্র বৃষ্টি দমকা দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝড়ো হওয়া বইতে পারে তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের জন্য একটা দুর্যোগের ঘনঘটা দেখতে যাওয়ার বা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে উত্তরের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এখানেও বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রভাব সব থেকে বেশি পড়বে এটা আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন আপডেট থেকে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজকে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর